চায়না এবং বাংলাদেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল শুরু হয়েছে, আর বাংলাদেশ এবং চায়নার মধ্যে সরাসরি নতুন জাহাজ চলাচলের কারণে বাণিজ্যের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। চায়নার সাথে বাংলাদেশের যত বেশি ব্যবসা বাড়বে, ভারতের উপর বাংলাদেশের নির্ভরতা ততটাই কমবে। চায়না এবং বাংলাদেশের মধ্যে সরাসরি বাণিজ্য জাহাজ চলবে, এটা শুনে ভারতের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। ভারত এখন চিন্তায় আছে তাদের সাথে ব্যবসা কমিয়ে দেবে বাংলাদেশ। সম্প্রতি চায়না থেকে সরাসরি জাহাজ বাংলাদেশে ঢুকেছে, আর এর মধ্য দিয়ে উন্মুক্ত হয়েছে বাণিজ্যের নতুন সম্ভাবনা। কর্তৃপক্ষ বলছে, চীন বাংলাদেশ রুটে সরাসরি জাহাজ পরিচালনা দেশের বাণিজ্যের জন্য বেশ সম্ভাবনাময়। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পতন হয়ে আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের তিক্ততা দেখা দেয়। এরকম পরিস্থিতিতে বাংলাদেশ এবং চীনের মধ্যে সরাসরি জাহাজ চালু হয়েছে। সিঙ্গাপুর ভিত্তিক প্যাসিফিক ইন্টারন্যাশনাল বা PL পরিচালিত MP কোটায় এই জাহাজটি চায়নার বুশান বন্দর থেকে 9 দিনের যাত্রায় 16 সেপ্টেম্বর সকালে চট্টগ্রামের 13 নম্বর জেটিতে নোঙর করে। পৃথিবীর অন্যতম ব্যস্ততম একটি সমুদ্র বন্দর হল চায়নার নিনবো বুসান। সেখান থেকে জাহাজটি 552টি কন্টেইনার নিয়ে চট্টগ্রামে পৌঁছায়। জাহাজটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহকারী টার্মিনাল ম্যানেজার রাজীব চৌধুরী বলেন, চায়না চিটাগং এক্সপ্রেস নামের একটি সার্ভিসের একাধিক প্রতিষ্ঠানের মালিকানাধীন জাহাজের একটি কনসোর্টিয়াম গঠন করা হয়েছে, আর এই চুক্তি অনুযায়ী মাত্র 9 দিনের মধ্যে চায়না থেকে বাংলাদেশে ঢুকেছে এই জাহাজটি। আগে চায়না থেকে বাংলাদেশে জাহাজ আসতে 20-25 দিন সময় লাগত। এখন চায়না চট্টগ্রামে সরাসরি রুট চালু হওয়ার কারণে খুব কম সময়ে জাহাজ আসা যাওয়া করতে পারছে। মাত্র 8-9 দিনের মধ্যে চায়না থেকে বাংলাদেশে পৌঁছাচ্ছে জাহাজগুলো। চায়নার সাথে বাংলাদেশের বাণিজ্যিক উন্নতি হচ্ছে। বাংলাদেশের পোশাক রপ্তানি খাতের বেশিরভাগ কাঁচামালই চায়না থেকে আনা হয়। আবার বাংলাদেশের চামড়াসহ বেশ কিছু পণ্য চায়নাতে রপ্তানি করা হয়। এসব আমদানি রপ্তানি করা হতো সিঙ্গাপুর এবং মালয়েশিয়া ব্যবহার করে, কিন্তু জাহাজকে এখন সিঙ্গাপুর মালয়েশিয়া যেতে হবে না। বাংলাদেশি এবং চায়নার মধ্যে সরাসরি রুট চালু হয়েছে। এতে করে বাংলাদেশ এবং চায়নার মধ্যে আমদানি রফতানির খরচ অনেক কমে যাবে। তবে আরেকটি সুখবর হচ্ছে, বাংলাদেশ চায়না পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করছে। চায়না এবং পাকিস্তানের পেঁয়াজগুলো ইতিমধ্যে বাংলাদেশের চট্টগ্রামে পৌঁছে গিয়েছে। ভারত এখন তাদের পেঁয়াজ নিয়ে কি করবে? বাংলাদেশের সিদ্ধান্ত নিয়েছে, ভারতের কোনো পেঁয়াজ ক্রয় করবে না। ভারতের পেঁয়াজের বিপরীতে পাকিস্তান এবং চায়না খুব কম দামে পেঁয়াজ দিচ্ছে বাংলাদেশকে। ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানান। আর ভিডিওটি শেষ করার আগে ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার।